আগামী দুই থাপ্পর দেওয়ার সাথে সাথে সে চেয়ার জাতীয় বা হাতের কাছে যা পেলে আমার মাথায় মারতে লাগলো, তখন তুমি কি করবে? জি স্যার, আমি তার বন্ধু মানুষ, ফেসবুক ফ্রেন্ড, ফেসবুকে আমরা বন্ধু হয়ে গেছি। হঠাৎ আমার মাথায় আসলো নিশ্চয়ই আপনি ছাদে আছেন, আমার মন বলছে চির জীবনে তোর আমার দরজা বন্ধ। আপনি শ্বশুর বাড়ির হুন্ডা বিক্রি করে হারুনকে দিয়ে দিয়েছে। চিকন চার্জার হবে না, আমার কাছে মোটা একটা চার্জার হবে, যেটা দিয়ে মানুষের নাক মুখ চোখ থেতলে দিতে পারি। না না না, আমার চিকন চার্জারের দরকার ছিল, লাগবে না। আর কিছু? না লাগবে না। আচ্ছা ওই আপনি যেহেতু ওখানে বসে আছেন, মানে স্পেসটাও বড় আছে, চলেন আমরা এখানে দুজন বসে গল্প করি। আর আমার প্রিয়মকে মোবাইলে বলে দেই, আপনার মোবাইলটা যদি একটু দেন তাহলে বলে দেই চা দিয়ে যেত। তা তো অবশ্যই, সুন্দর ওয়েদার, আমরা দুজন পাশাপাশি বসবো, আপনি কবিতা শোনাবেন। কবিতা আমি পারি, দু তিনটা কবিতা আমার মুখস্থ আছে। গান শোনাবেন? গানের গলা ভালো, খারাপ না। আর আপনার পিয়ন এসে চা দিয়ে যাবো, আমরা একই কাপে চুপচুপ করে শেয়ার করে চা খাবো না, কি সুন্দর। আপনাকে প্রাথমিক দেখায় আমার মনে হয়েছিল যে আপনি যথেষ্ট পরিমাণে বোকা, কিন্তু আসলে তা না। দ্বিতীয় দেখাতে আমার মনে হয়েছে যে আপনি যথেষ্ট পরিমাণে একটা অভদ্র লোক। তৃতীয়বার আমাকে দেখে কি মনে হয়েছে? নিশ্চয়ই আপনার মনে হয়েছে যে আমি একজন স্মার্ট লোক। একদম পা থেকে মাথা পর্যন্ত একটা ক্রিমিনাল বদমাইশ টাইপের লোক। এই লোককে এই সভ্য সমাজে ছেড়ে দেয়া যাবে না, পুলিশে দিতে হবে, পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে তক্তা বানাতে হবে। যদি পুলিশ না পিটায় আমি ঘুষ দিব পুলিশকে। দাঁড়ান, ফোন করি আগে, যাবি না কোথাও? দাঁড়া, আমি ভাইস প্রেসিডেন্ট, আপনি এটা উল্টা পাল্টা কথা আপনি বলতে পারেন না। তুই তাকাই, আপনি করতে পারেন না। সার মানে হচ্ছে কি? সার হচ্ছে বস, বস মানে অফিসের বস। কি বলবো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সমস্যা আছে এখানে। আমি খুবই সমস্যা করেছি, হারুন আছে না স্যার, অফিসের বস হারুন স্যার, হারুন স্যার আমার টাকা ঝাড়ি দিয়ে তো স্যার এখন তা খুঁজে পাচ্ছি না। কত টাকা নিছে? 75,000 টাকা স্যার। হয়েছে কি, আমার শ্বশুর আমার একটা হুন্ডা কিনে দিয়েছিল, ভ্রম করে চালে বেড়াতাম। আমার ওই হারুন সেই হুন্ডা বিক্রি করে সেই টাকা নিয়ে নিয়েছে, এখন টাকা দিচ্ছে না, চাকরিও দিচ্ছে না স্যার। টাকা পয়সা লাগবে না, ওখানে একটা চাকরি দিলে হবে স্যার। তোমার বাঁচানোর কোন উপায় নাই, হারুন তোমার চাকরি দেবে। হ্যাঁ ওরে বাবারে বাবারে, বিরাট লোক ধরছো তুমি। শোনো, যে করতে করতে চায় তারে গর্ত থেকে বাইর করা যায় না, বুঝছো? তোমার কোনো উপায় নাই, সব টাকা মায়ের, ফিনিশ, তুমি চলে যাও। আচ্ছা তোমার বাড়িতে সয় সম্পত্তি কি কি আছে? না স্যার, বাবার কিছু থাকলে কি আর আমি ঘর জমায় থাকি? একটু মান সম্মান আছে না, সম্মান বাদ দিয়ে আমি তারপর আমি ঘর জমায় থাকছি, বুঝতে পারছেন না আপনি? শ্বশুরের? শ্বশুরের কিছুই না স্যার, খালি একটু বেটি ছিল, সে বেটু তো আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আর কিছুই না স্যার। ঘর জমায় থাকো? আচ্ছা শোনো, বাপ দাদার কিছু আছে ভিটা মাটি নাকি সব নদীতে নিয়ে গেছে? আমার কিছুই নাই স্যার, একদম লিশ হয়ে গেছি, ফকরে হয়ে গেছি স্যার। তা তুমি চাকরি খুঁজো কেন? তুমি ফার্ম কেটে গিয়ে ভিক্ষা করবো? স্যার কি বলছেন স্যার, আমি এখন শ্বশুর বাড়ি যাবো কি করে? শ্বশুর বাড়ি গেলে তো আমার শান্তি দিবে, ওই হুন্ডা বিক্রি করে টাকা দিয়েছি না, টাকা নিয়ে যাইতে হবে, নাহলে চাকরি নিয়ে যাইতে হবে, নাহলে বউ ধরে শান্তি দিবে স্যার, প্লিজ স্যার আমাকে একটু বাঁচান স্যার। আচ্ছা
তোমার এই কিডনির কি অবস্থা? হাসপাতালের সামনে যাই দেখবে যে অনেক বড় লোক থাকে যারা কিডনি কিনতে চায়, আবার হাসপাতাল অনেক সময় কিনে, তাদের কাছে তুমি তোমার কিডনিটা বিক্রি করবা, একটা বেশি হবে। ওইটা তো আমার মিস্টেক ছিল, তার জন্য আসলে আমি আপনারে জড়ায় ধরতে চাই নাই, হয়ে গেছে আর কি, তার জন্য সরি। অফিসের মধ্যে কিল্লা এসছেন? আসলে আমি মনিরে বলছিলাম যে আমি তোমার সাথে অফিসে যাই, তোমার কাছাকাছি থাকবো, তোমার হেল্প করব, তোমার যা যা প্রয়োজন হবে আমি এগিয়ে দিব, মানে কাছাকাছি থাকলে তো ভালোবাসা বাড়ে, তার জন্যই। কিন্তু আমারে ঘরের মধ্যে রাইখাই সে অফিসে চলে আসছে, তাই আমি কি করছি ওর পিছন পিছন চলে আসছি। আপনার ভালোবাসা বাড়ানোর লাই আসছেন অফিসে, হ্যাঁ, আর আর ভালোবাসা জানলা দিয়ে হলাই চলে গেছে, বুঝছেন? আয়ম মনিরে ধরেন এলাই ফাঁক পাতি বই রয়েছি। মনিরে যদি একবার অফিসের মধ্যে ঠ্যাং ঢুকাই দেয়, হাতুড়ি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে এই যেটুক খাড়ো আছে আরো খাড়ো করে দিব। সাড়ে নয়টা বাজি গেছে, অহনো অফিসের মধ্যে আওনের নাম নাই। হ্যাঁ কি মনির অফিসে আসে নাই? মনির অফিসে আসে নাই তো কই গেছে? আমার স্বামী আইসা, আপনি একটা কোন চাই, সত্যি সত্যি কি মনির আপনার স্বামী? হ্যাঁ মানে কি আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি নাকি? এদিন আপনি অফিস তুন চলে জনের হরে আই মনির রে ডাকছি, ডাইকে আর চেম্বারে লই জিজ্ঞেস করছি, হাতের জেরা কইছি, এতে তো খোদার কসম আল্লাহর কসম হাতের নিজের কসম কাটি কইছে আপনি তার স্ত্রী নো। না কিরা তো আমিও কাটতে পারি, কিরা কাইতে আমি বলতে পারি না যে আমি হ্যার স্ত্রী, সে আমার স্বামী, সে কিরা কাটলেই কি হবে নাকি? আচ্ছা তাহলে আপনি একটু কিরা কাটেন চাই। আচ্ছা আমি যে আপনাকে বিশ্বাস করানোর জন্য কিরা কাটবো, আপনি কেডা আই কুন গা কেন আই হইতে আমার সে অফিসের বস, বুঝতাম ভাবছেন? সাইজে দেখে তো লাগে না। হ্যাঁ পৃথিবীর মধ্যে যত বিখ্যাত মানুষ আছে ব্যাগ ইন শর্ট মানে খাটো, বুঝছেন নি? হ্যাঁ আপনি তো এমডি না, আপনি তো তাহলে মনিরের চাইতেও বড় পোস্টে, আপনি বস মানুষ, তাহলে আর আমি থানা পুলিশ করতে কেন যাব? আপনার কাছে বললেই তো সব কিছু সমাধান হয়ে যেতেছে, তাই না বস? আপনি আমার একটু হেল্প করেন না প্লিজ, আপনি আমার স্বামীরা আমার বুকে ফিরা যান প্লিজ, আমি না ওরে অনেক ভালোবাসি। বুঝতাম পারছি, মনিরে চলে গেছে সমস্যা নেই, একখানা ভালো চাই চরিত্রবান বস বাঁচিল, চরিত্রবান বস তার মতো, বুঝছো নি? আমি বাঁচিয়ে থাকতে তোমার কষ্ট করতাম দিতাম না কেন?
আই জীবনে পাশে দেখতে আপনার কষ্ট দিব নাই আমি তো বলছি আপনি মনে করে নিতে আনছি তারপরে পালা ঘর বাড়ি কোনো কিছুর সমস্যা হইত না ঠিক আছে হ্যাঁ বস আপনি যদি আমাকে হেল্প করেন আমার আর কোনো অসুবিধা থাকবে না খাদ্যের সমস্যা ছিল গ্যাস্ট্রিকের সমস্যা ছিল সবকিছু আমি সলভ করেছি আর কি সমস্যা বিষ যাবতীয় ট্যাবলেট সবকিছু দিয়ে তোমার ছারপোকা ধ্বংস করে দেবে ফোন নাম্বার দিব না খালাম্মা এই যে পেস্ট কন্ট্রোলের দরকার নাই খালাম্মা এই যে ঘরে তো অনেকগুলো লোকজন আসবে তো এখানে তো অনেক টাকা পয়সা দেওয়া লাগবে আমার কাছে তো টাকা পয়সা নাই তো আমি কি করতে পারি খালাম্মা এই যে আপনার অনেক বড় একটা ফ্ল্যাট এখানে তো আপনি আর যে আপামনি আর আপনার কাজের ছেলেরা থাকে তা আমি চাইছিলাম কি যে আমি সারাদিন ডিউটি করার পরে যখন ঘুমাবো এসে আপনারা এখানে একটা রুম আমার যদি দিতেন আমি একটু ঘুমিয়ে থাকতাম সকালবেলা উঠে আবার গিয়ে আমি আমার ডিউটিটা করতাম খালাম ভাই কষ্ট দিয়ে গেলাম থাকলাম আপনার তো আমি খালার মতোই জানি আর আপনি তো আমার ভাইয়ের মতো জানেন তাই না তোমার কি আমাকে পাগল মনে হয় নাকি আমাকে পাগল করানোর চেষ্টা এই বিল্ডিং এর সবার না হ্যাঁ একা মহিলা মানুষ একটা ফ্ল্যাটে থাকি দেখে একজনের পর একজন এসে বিরক্ত করো মানেটা কি হ্যাঁ এই ছেলে একদম পুলিশে ধরে দেব পুলিশের কাছে যাবি নাকি চর খাবি নিয়ে যাবো জেলে ভাত খাবি একদম একটা চোখ যা আজি সাহস হয় যদি বদনাম কো করো আমি তো এখন আর নই কারো হয় যদি বদনাম কো করো আমি তো এখন আর নই কারো মাথা আউলা বলে আপনারটা কি হয়েছে না হয়েছে জানি না আমারটা তো আরও বেশি আউলা চলে গেছে কেন আবার কি হয়েছে স্যার ওই যে একজন এসে আমার রিসেপশনে বসে আছে একজন বলতে কে পুলিশ ভাবি 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 মানে কোন ভাবি আপনার বউ ছেলে তুমি জানো না ওই মেয়ে আমার বউ না আমি তাকে বিয়ে করিনি তারপরে তুমি বলছো কেন যে ভাবি আরে ওই মেয়ে পাইছেন কই বউ বউ আপনার বউ এসে বলছে যে আমি তার বিবাহিত স্ত্রী কি বলবো সে তো বলছে তুমি বলছো কেন আমি কিভাবে বুঝবো আমি তো মনে করছি আসলে মানে ভাবি আগে যা করছি না করছে এইবার তো মানে সত্যি সত্যি ঘটনা করছে আমি তো মনে করছি যে সে তারে বলছে যে আপনি একটু এখানে বসেন আমি একটু স্যারের দেখি কথা বললে সে বলে না না আমি এখনই গিয়ে স্যারের সাথে কথা বলবো আমরা স্যারের কাছে যান আপনি তাড়াতাড়ি উনি এখন কোথায় আমি অনেক রিকোয়েস্ট করছিলাম বুঝেছিলাম কিন্তু সে আমার কোনো কথাই শোনে না সে সরাসরি আমাদের অফিসের মধ্যে ঢুকছে এসে আল্লাহ আমি শেষ অফিসে মানে সে কি আমাদের অফিসের ভেতরে হ্যাঁ আমার মনে হয় স্যারদের সাথে কথাবার্তা বলতে আছে স্যার এখন কী করবেন স্যার কি করবো স্যার আমার মাথা একটা বুদ্ধি হয়েছে শোনো এখন আমার ছাদ থেকে লাভ দিয়ে ছাড়া কোনো উপায় নেই কারণ এই সিঁড়ি দিয়ে নামতে হলে তার সামনাসামনি পড়তে হবে তার সামনাসামনি পড়া মানেই একটা বিপদে পড়া স্যার আপনি কি পাগল নাকি আপনি এখান থেকে লাভ দিলে আপনি বাঁচবেন আপনি মারা দেবেন স্যার এটা তো বাইসে থেকে আপনার মনে করেন যে সমাধান করতে হবে স্যার কিন্তু কীভাবে করি কত স্যার ওই যে আমাদের অফিসের নিচের তলায় যে ম্যাডামের বাসা আছে না ম্যাডামের বাসা ওই যে সুন্দর করে মহিলাটা
ম্যাডাম খুব ভালো লোক, অত্যন্ত ভালো লোক স্যার। ওনার পাশে দীর্ঘায় তার সর্বোচ্চ আপ্যান করে স্যার। আপনি আপনি একটা কাজ করেন, আমি অফিসে গিয়ে ওই ওই মহিলা স্যার উনি তো আপনার তারা ধরো এক সেকেন্ড বলো 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 স্যার। ওই যে ভাবি, যে ভাবি যে আসছে স্যার। আমার ভাবি ভাবি বলছো? তুমি তো জানো যে তাকে আমি বিয়ে করিনি, তুমি কেন বলো ভাবি? আচ্ছা তা ঠিক আছে, আপনি বিয়ে করেন না, তার মানে ওই মহিলা, ওই মহিলা যে আসছে আমি ওনারে ম্যানেজ করতে আছি, ওনার সাথে গিয়ে কথা বলতেছি। আপনি গিয়ে এই সুযোগে ম্যাডামের বাসায় ঢুকবেন, ওইখানে গিয়ে চা নাস্তা খাইবেন, দেখবেন ওর সাথে গল্প গুজব করবেন। এর মধ্যে জন মনে করেন আমি সিস্টেম করি, বলুন যে স্যারে অন্য কোথাও চলে গেছে মানে মার্কেটিং মার্কেটিং, স্যারে তো ব্যস্ত মানুষ, বস মানুষ, তো যেমন কেন সিস্টেম করে ওনার অফিস থেকে বাইর করে দিতে পারবো। আপনি মিস করলেন, আপনি সাথে সাথে এসে বললেন। ভাই তুমি আমার মাথায় ঢোকে না, তুমি এই পোস্টে কেন, তোমার তো উপর পোস্টে থাকা উচিত, তোমার অনেক বুদ্ধি স্যার। এটা তো আপনাদের ব্যাপার স্যার, আপনারা চাইলে তো আমি যে কোনো পোস্ট নিয়ে কাজ করতে পারি, আমার ব্যাপার না স্যার, আমি সব ধরনের অভিজ্ঞতা আমার আছে স্যার। অভিজ্ঞতা পড়েনি স্যার, আপনি এখন এখানে দাঁড়িয়েছেন কিসের জন্য? ওই মহিলা তো যে কোনো সময় যে কোনো মধ্যে সাদা এসে পড়তে পারে স্যার, আসলে তো সব সর্বনাশ হয়ে যাবে, আপনি ধরা খেয়ে দেবেন। কি বলছো সাধু, ওঠার সম্ভাবনা আছে? আসবে না মানে আমি ওনার এত বুঝেছি এত শুনেছি যে আপনি এখানে বসেন, সে শুনলো না, সে দৌড়ে আমাদের অফিসে এসে বললো সে যে সাদে আসবে না, তার কোনো নিশ্চয়তা আছে স্যার? তাহলে তাহলে কাজ ওটাই করি, আমি যেয়ে ওই ম্যাডামের রুমে ঢুকে পড়ি। হ্যাঁ তুমি অফিসের ভেতরে যেয়ে ওনাকে বলবে যে সারা বিল্ডিং তন্ন তন্ন করে খুঁজেছি, আশেপাশে খুঁজেছি, ওনাকে পাওয়া যাচ্ছে না, সম্ভবত 7-8 দিনের মধ্যে আসবে না, আপনি চলে যান, ঠিক আছে? আরে স্যার কি বলেন আপনি 8-10 দিন, আমি তো বলবো কমসে কম 20 দিনের মধ্যে স্যার মানে অফিসে ঢুকবো না, মার্কেটিং কোনো কাজে গেছে স্যার। আপনি তাড়াতাড়ি যান স্যার, মান সম্মান সব আপনার খাই ফেলাবে স্যার। আর আমি মনে করেন যে উনি যাওয়ার সাথে সাথে আপনার মিস কল দেবো, আপনি স্যার ওইটাই চলেন। থ্যাংক ইউ ম্যাডাম, আসলে কিন্তু চান স্যার, থ্যাংক ইউ। তা নাস্তা খাওয়াইবে ম্যাডাম? ম্যাডাম যে কি দরজাইল, এবার গেলাই বুঝি মজাটা ম্যাডাম। তুই আমার সাথে ফাজলেই মারস না, আমার বউরে নিয়ে গেম খেলোস, আমি তো ম্যাডাম তোর থেকে বড় গেম ব্যাস। Hey, 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 hey!